গুড মর্নিং বন্ধুরা, তোমার সবাই ভালো আছো? তো আজ একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, অলরেডি 11:30 বেজে গেছে সকালে। তো এখন আমরা যাব হচ্ছে ঘুড়ি ওড়াতে, ঘুড়ি লাটাই। গতকালের ভিডিওটাতে তোমরা দেখেছো আমরা ঘুড়ি লাটাই, সুতো সব কেনা হয়ে গেছে। তো এখন ইচ্ছা আছে, এখন আমরা বেরোবো। আজকে ওয়েদারটা সত্যি খুব সুন্দর রয়েছে, বাইরের সুন্দর হাওয়া চলছে। আমার বন্ধু ফোন করেছিল যে কখন বেরোচ্ছিস, তো ইচ্ছা আছে 10টা নাগাদ 10:30 নাগাদ খাওয়া দাওয়া করে বেরোতে। তো ভিডিওটাতে সাথে থাকো, ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। আর তোমরা যারা এখন পর্যন্ত ঘুড়ি ওড়াও বা ঘুড়ি ওড়াচ্ছ, তারা কিন্তু ভিডিওটাতে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করো, কেমন তোমাদের কেমন ঘুড়ি ওড়াচ্ছ, ঘুড়ি কাটছো সেটা অবশ্যই জানিও। আর তাহলে ভিডিওটাতে সাথে থাকো। সো লেটস স্টার্ট। দেখলে আমাদের এক বন্ধু ছোটুদা, যার ভালো নাম হিমাদ্রি সরকার, ভিডিওটা দেখলে খুব খুশি হবে, কারণ ছোটুদা বাইরে থাকে। কিন্তু আজকে আমরা ঘুড়ি ওড়াচ্ছি ছোটুদার বাড়ির ছাদ থেকে। ছোটুদাকে কল করা হচ্ছে কিন্তু ছোটুদা জানে না যে আমরা ওর বাড়ির থেকেই ওড়াচ্ছি ঘুড়িটা। তো এখন তোমরা মোটামুটি দেখো, ভিডিওটাতে থাকো, বেশি বড় ভিডিও করবো না, কারণ আমার ভিডিওতে খুব একটা ভিউ আসে না, বড় ভিডিও করলে তো আরোই লোকে দেখবে না। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো হাতে পপকর্ন নিয়ে ভিডিওটা এনজয় করো। চারিদিকে এখন আমাদের ঘুড়ি ছিড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ভেতরে কিছু ঘুড়ি আছে। আমার এই লাটাইটা, গতকাল আমার লাটাই ভেঙে গেছে, তাই আবার নতুন লাটাই কিনতে হয়েছিল। এখন মোটামুটি আকাশে ঘুড়ি উঠছে, তুমি ভালো করে দেখতে পেলে হয়তো মোবাইলে ক্যামেরায় যতটা দেখা যাবে, এখানে উঠছে। কলকারিটা কর, এখন কলকারি চলছে। সান্দ আমাদের চিল ঘুড়িটার, সান্দর প্রিয় ঘুড়ি, চিল ঘুড়ি হলুদ রং, তার মধ্যে সান্দর ফেভারিট কালার। এখন চিলটা নিয়ে বাড়বো আমরা, মোটামুটি দেখা যাক। ইচ্ছা আছে এই চিল দিয়ে মোটামুটি আজ মাঠ ফাঁকা করবে, সান্দর ঠিক করে নিয়েছে, দেখা যাক। হ্যাঁ, হাওয়া এমনি আসছে। ছোটুদা যদি ভিডিওটা দেখতে থাকিস তোকে আমি পাঠাবো, তখন দেখিস তোর বাড়ির ছাদ থেকেই আমরা আজ ঘুড়ি ওড়াচ্ছি। কারণ আমাদের বাড়ির ছাদ থেকে ওড়ালে পিছনে যা গাছ আছে তাতে একটাও ঘুড়ি আমরা ওড়াতে পারতাম না, সবকটাই গাছে আটকে যেত। সান্দা এখন ঘুড়ি ওড়াচ্ছে, আমাদের এই ঘুড়িটা উঠছে, এটা হচ্ছে চিল ঘুড়ি বলে, হলুদ চিল। হাওয়া আছে, হাওয়া আছে, চেষ্টা দিয়েছিলিস? সেই আমাদের পুরনো বড় খেলা খিলাড়ি বলে, খিলাড়িও কা খিলাড়ি আসছে, পিছনে আসছে, কালো বেরিয়ে গেছে, আবার একটা কালো বেরোচ্ছে, এদিকেই পড়ছে। এই কালোটা কোথায় যাবে? এবো, আবার একটা কালো পড়ছে। এই সান্দ সান্দ বাদা 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 বাদা, ওই যে ওই যে ওই যে কালোটা, আরে ওই দিকে গেছে দেখ। হ্যাঁ, এরা ওড়াচ্ছে এখন সান্দ লাটাইটা, দেখো টান টান উত্তেজনা, লাটাই উঠছে আর ঘুড়ি টান 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 হয়ে গেছে। ও কি উড়ছে, কি উড়ছে, ঘুড়ি ঘুড়ি এইদিকে পিছনে চলে গেছে, যেত না চলে। আমার ভাইপোর দায়িত্ব হচ্ছে আজকে শুধু ঘুড়ি লোটা, কারণ ও ঘুড়ি ওড়াতে পারে না। এখন টান টান হালো, সুন্দর হাওয়া দিচ্ছে আর রোদটাও মোটামুটি একটু কমে এসছে, তা আশা করা যায়। তো এতক্ষণ ধরে তোমরা দেখছিলে কী করে এরা বাচ্চাগুলো ঘুড়ি ওড়াচ্ছে, বাট আজ আমি তোমাদেরকে দেখাবো কী করে ঘুড়ি ওড়াতে হয়। তো প্রথমে ঘুড়িটাকে তোমরা হাওয়ার দিক করে এরকম করে লাটাইটা ধরে একটু হালকা হালকা করে নাড়াবে, লাটাইটা আর ঘুড়িটা, আমি অন্য কিছুর কথা বলছি না, যাই হোক ডার্টি মাইন্ড। তারপরে নানান রকম ঘুড়িটা যখন হালকা উড়ে যাবে তখন হালকা করে সুতোটা ছাড়তে 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 ফুরফুর ফুরফুর করে দেখবে তোমার ঘুড়ি উঠতে শুরু করে দিয়েছে। সেই সময় তুমি সুতোটা পুপুর পুপুর করে ছেড়ে দেবে, দেখবে সুন্দর তোমার ঘুড়িটা উড়ে গেছে। আর একটা কথা, বিশ্বকর্মা পুজোর দিন অনেকেই তোমরা মদ পদ খাও, তো তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই দিনকে কেউ ঘুড়ি খেয়ে মদ ওড়াবেন না, ঠিক আছে? কারণ আমি কিন্তু নেশা একদম পছন্দ করি না, নেশা জাতীয় দ্রব্য এবং নেশার থেকে আমি সবসময় দশ হাত দূরে থাকি, এবং
এই তোমরা দেখেছো অনেকটা ঘুড়িটা ফুটফুট ফুটফুট করে উড়ে যাচ্ছে, এবার সামনে একটা ছোটোখাটো ঘুড়ি আছে, সেটা আর বললাম না, সেটার সাথে খেলতে যাচ্ছি আমি, কারণ ভয় লাগছে বাচ্চাগুলো ঘুড়ি ওড়াচ্ছে যদি কেটে যায়। যাই হোক, ওর সাথে এখন আমি খেলতে যাবো, দেখা যাক কী হয়। রেজাল্ট তোমরা দেখতেই পাচ্ছ। ও শিট, আমারই ঘুড়ি কেটে গেছে। ঘুড়ি কেটে গেছে? ঘুড়ি কেটে যাওয়ার পর লটাচ্ছে, এখন খেলা হচ্ছে তিনটে ঘুড়ির মধ্যে, একটা বেরিয়ে গেল, এই যে দূরে বেরিয়ে যাচ্ছে, আর এই দুটোর মধ্যে এখন খেলা হবে। এখন টান টান খেলা হচ্ছে, জানি না, বোঝা যাচ্ছে না কোনটা কাটবে। তোমাদের কোনটা মনে হচ্ছে? দুটোই কালো ঘুড়ি। এখন এই সাইডটার অবস্থা দেখো, পুরো একদম সুন্দর, আজকে ওয়েদারটা দারুণ। ওদিকে এখন অনেক বড় ঘুড়ির খেলা হচ্ছে, ওয়েদারটা আজকে ভালো আছে, এই জন্য ঘুড়ি ওড়াতে আজকে আমার দারুণ লেগেছে। এবারই তো এখন ঘুড়ির বাধা হচ্ছে, একটু করে আমাদের সাথে ঘোরাবে। এদের সাথে একটু আগে আমাদের খেলা হলো, এদেরই তিনটে ঘুড়ি আমরা কেটেছি, আমাদের দুটো ঘুড়ি কেটেছে। এখন আর ভালো লাগছে না, এবার বাড়ি যাবো, ল্যাবে আমাদের আজকে। এই যে আমরা তিনজন মিলে, এই আজকে শুধুমাত্র ঘুড়ি মানে শুধু লুটেছে, ওড়াতে পারেনি, ওর লাটাই দিয়ে আমি ঘুড়ি উড়িয়েছি, ওই লাটাই দিয়ে আমরা চারটে ঘুড়ি কেটেছি, পাঁচটা ঘুড়ি কেটেছি। শান্ত আজকে একটুখানি অফ ফর্ম গেছে, শান্ত হয়ে বসে, এই যে এই যে এই যে ক্লাবটা দেখতে পাচ্ছ, ইস্ট বেঙ্গল, ঠিক আছে, আমি কিছু বললাম না, অনেক ইস্ট বেঙ্গল দর্শক আছে, আমি নিজেও ইস্ট বেঙ্গলের ফ্যান, আমাকে বাইরে বেরোলে ওর সেটি ছুটিয়ে লাল করে দেবে। ঠিক আছে, টাটা বন্ধুরা, আবার দেখা হবে পরের ব্লগ। এখানেই শেষ করলাম, কারণ আমরা এবার ল্যাবে যাবো, আমাদের ল্যাবে পুজো চলছে, ওখানে খাওয়া দাওয়া আছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করো, আর এই ভিডিওটা বা ব্লগটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। এরকম ব্লগ যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর চ্যানেলটাকে বন্ধুদের সাথে শেয়ার করো। সো টাটা।